বাংলাদেশ একটা অসামান্য প্রজ্ঞার পরিচয় দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট স্ট্যাবলিশ করেছিল। এটা কি বুদ্ধিজীবীরা করেছিল, এটা কি আর্মির লোক করেছিল? এই যে তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্ট, এটা তো 1996 সনে রাজনৈতিক আন্দোলনের ফসল, যেই রাজনৈতিক আন্দোলনে বাংলাদেশের সমস্ত বড় দল ছিল এবং সরকারের থেকে বিএনপি যেই আন্দোলনের ফলাফল মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারে ব্যবস্থা সংশোধন করেছিল। এই যে রাজনীতিবিদদেরই তো আবিষ্কার, এটা রাজনীতিবিদদের এই প্রজ্ঞার প্রশংসা করছি। এই প্রজ্ঞা থেকে যখন তারা সরে গেছেন তখন এই প্রজ্ঞার কথা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, আর কোনো কিছুই না। আর একটা কথা হচ্ছে, উনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচিত সরকার এটা এটা করেছে, এটা তো তত্ত্বাবধায়ক সরকারের দোষ না। তত্ত্বাবধায়ক সরকার আমলে তো আওয়ামী লীগও 2 বার নির্বাচিত হয়েছে, এটা আমরা ভুলে যাই কেন? তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে কোনো বুদ্ধিজীবী বা তত্ত্বাবধায়ক বা কোনো আর্মি বা অন্য কেউ নির্বাচিত হয় নাই, 2 বার আওয়ামী লীগ, 2 বার বিএনপি নির্বাচিত হয়েছে, তো তত্ত্বাবধায়ক সরকারের দোষ না। এখন আপনি বলতে পারেন জনগণ ভোট দিয়েছে, জনগণের দোষ, জনগণকে বোঝান, জনগণকে বলেন যে যারা 21 আগস্ট করেছে বা যারা এই সিরিজ বোমা করেছে তাদেরকে ভোট দিও না। এখন আপনি যদি 12 বছর ক্ষমতা আছেন, আপনি যদি জনগণের মধ্যে এই জিনিসটা এস্টাবলিশ করতে না পারেন যে যারা এই কাণ্ডগুলো ঘটেছে তাদের চেয়ে আমি বেটার, আমি বলতে আওয়ামী লীগের কথা বলছি, আপনি 12 বছর ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় রিসোর্স, রাষ্ট্রীয় ক্ষমতা যথেচ্ছভাগে ভোগ করার পরে, রাষ্ট্রীয় প্রজাতন্ত্র যথেচ্ছভাগে ভোগ করার পরে আপনি যদি জনগণকে বুঝাইতে না পারেন যে আমি বিএনপির চেয়ে বেটার, এরা 21 আগস্ট করে, এরা সিরিজ বোমা হামলা করে, এরা চুরি করে, এরা এই করে, আমি ভালো, আমার সবকিছু ভালো, এটা আপনি জনগণের কাছে যদি বুঝাইতে না পারেন তাহলে আপনার ব্যর্থতা, এটা জনগণের ব্যর্থতা না। কারণ এই দেশের জনগণকে তো আপনি এইটার ভিত্তিতে ভাগ করতে পারবেন না যে যারা বিএনপি কে ভোট, যারা আওয়ামী লীগকে ভোট দিবে শুধু তারা ভোট দিতে পারবে, এটা তো পৃথিবীর কোনো সিস্টেম হতে পারে না। সিস্টেম হচ্ছে 18 বছর যাদের তাদের সবাই ভোট দিবে, তা আপনি এই সুযোগ যদি না নিতে পারেন এটা আপনার ব্যর্থতা। আপনি চলে যাবেন, অন্য একদল আসবে, আবার আপনি আসবেন। এবং আমরা যে কেয়ারটেকারটা কথা বলেছি, সবসময় আমরা এই জিনিসটা মিস করে যাই। দেখেন বাংলাদেশে কেয়ারটেকার যে সিস্টেমটা হয়েছিল এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, এটা পলিটিশিয়ানদের আবিষ্কার, এটা অন্য কারো চাপিয়ে দেওয়া বিষয় না। আরেকটা কথা শহীদ ভাই বলেছে, ওনার সাথে আমি বিনয়ের সাথে বলি চাচ্ছি, দেখেন তত্ত্বাবধায়ক সরকার তো দেশের শাসন ক্ষমতা হাতে নেয় না, তত্ত্বাবধায়ক সরকারের উপর দায়িত্ব হচ্ছে সে কোনো পলিসি ডিসিশনই নিতে পারবে না, সেখানে ইলেকশনটা করে দিবে। এবং আপনি যদি দেখে থাকেন বাংলাদেশে কোনো তত্ত্বাবধায়ক সরকার এসে, আমি 111 এর কথা বলছি না, ওটা অন্য গভর্নমেন্ট ছিল, কোনো তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এসে সে ক্ষমতায় থাকার চেষ্টা করে নাই। এবং তত্ত্বাবধায়ক সরকারে যারা আছে ওদের তো শর্তই আছে, সে কোনোদিন পরবর্তীকালে কোনো রাজনৈতিক দলে জয়েন করতে পারবে না, সে কোনো এমপিও হতে পারবে না। তো আমি মনে করছি বাংলাদেশের রাজনীতিবিদরা একটা অসাধারণ প্রজ্ঞার পরিচয় দিয়েছিল, এটা দেশে বিদেশে অনেক প্রশংসিত হয়েছিল। আওয়ামী লীগের নেত্রী এটা তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন প্রতিষ্ঠাতে নেতৃত্ব দিয়েছিলেন, এবং আওয়ামী লীগ বাংলাদেশে অনেক বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে, জনগণের ভোটাধিকার আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী দল। আওয়ামী লীগের কাছ থেকে যেই রাজনৈতিক প্রজ্ঞা তারা বিরোধী দলে থাকার সময় দেখিয়েছিল সেটা এখনো যেন দেখায়, এই প্রত্যাশা করছি। আর জনগণ কাকে ভোট দিবে না দেবে এটা জনগণের উপর ছেড়ে দেন, কারণ আমি একটা লেখা, আমি এই প্রথম আলো লেখাতে লিখেছি, শহীদ আপনি পড়ে দেখেন, যে আপনি যদি ভারতের দিকে তাকান, আমরা তো জনগণ তো নরেন্দ্র মোদীকে, কংগ্রেস নরেন্দ্র মোদীকে তো বলতো সে গুজরাটের কসাই, বুচার অফ গুজরাট, গণহত্যাকারী, আসিফ আলী জারদারকে তার বিরোধী দল, অন্য দল বলতো, প্রতিপক্ষ দল বলতো যে মিস্টার 10%, মানে দুর্নীতিবাজ।